মুখোপাধ্যায়ে মঞ্চত আমার বিশিষ্ট অতিথিবৃন্দই আসন গ্রহণ করেছে। মাজুলী জেলার মাননীয় অভিভাবক মন্ত্রী ডক্টর রনুজ বেগু ডাঙরিয়া, মাননীয় অভিভাবক মন্ত্রী ডক্টর রনুজ বেগু ডাঙরিয়া, স্বাধীনতার এই অমৃত মহোৎসবের পাছর যখন আমি অমৃতকাল বলে প্রধানমন্ত্রী অভিহিত করেছে, এই অমৃতকালত অহা 14 তারিখে সন্ধ্যা বিশ্ব রেকর্ডের কারণে আমার 10,000 শিল্পীয়ে যে বিহু নৃত্য প্রদর্শন করব প্রধানমন্ত্রীর সম্মুখত, সেই 15টা মিনিটের প্রদর্শন, 15টা মিনিটের সময়খিনি অসমীয়া জাতির কারণে অমৃত মুহূর্ত, আর সেই অমৃত মুহূর্তর অমৃত পারফরমেন্সের কারণে মাজুলীত কেনে ধরনের প্রস্তুতি হয়েছে খবর লবর কারণে মই আহিছিলো। আর অহা কাইলে রাতেপা 6 বজাত গুয়াহাটিলে রওনা হব বাসেরে, তেওঁলোকর অহা যাওয়া থকা খোৱা সকলোখিনি সুন্দর আয়োজন করা হয়েছে, আর মই নিজেও আজি খা খবর লৈ যাম। আর মই আশা রাখো যে 14 তারিখের এই কার্যসূচী ঐতিহাসিক যে মুহূর্ত অমৃত মুহূর্ত, অমৃত মুহূর্তর কার্যসূচী সফল হব আর অসমীয়া কৃষ্টি সংস্কৃতি বিশ্ব দরবার প্রতিষ্ঠিত হব।